সায়েন্স বিজনেস হিউম্যানিটিস। সো অনেক অনেক এরিয়ার আপনারা প্রশ্ন করেন যে আমাদের অ্যাডমিশন পাওয়ার সুযোগ আছে কিনা, ফান্ডিং সোর্স কি, কেমনে কি হবে। আপনি বুঝছেন যে ফান্ডিং সোর্সটা কি কিভাবে কাজ করে, তাইলে আপনি নিজেই বুঝে যাবেন যে আসলে কোন এরিয়াতে কেমন ফান্ডিং অপরচুনিটি আছে বা কিভাবে ফান্ডিং খুঁজে বের করতে হবে। না, আমি যাই বলতেছি সব আমার অভিজ্ঞতার ভিত্তিতে, আমার অভিজ্ঞতার বাইরে অনেক ব্যাপার থাকতে পারে, সুতরাং আমি তো আর পৃথিবীর সব অভিজ্ঞতা আমার একার হয় নাই। আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে, যতটুকু প্রসেসের মধ্যে দিয়ে গেছে, যতটুকু জানার স্কোপ এবং ক্যাপাসিটি হয়েছে, অবশ্যই সত্যিকার ভিত্তিতে কমেন্ট করতেছি। সো সায়েন্সের ক্ষেত্রে যেটা হয় ফর দ্য মোস্ট পার্ট, যেটা ইউএসএতে অন্যান্য দেশের চেয়ে আলাদা, যেটা একটা বড় পার্থক্য, আপনি আপনার ক্রিডেনশিয়ালস রেডি করবেন, জিআরই স্কোর, টোফেল স্কোর, সার্টিফিকেট, সব কিছু ম্যাটেরিয়ালস ইয়ে করে, এটাকে বলা হয় অ্যাপ্লিকেশান প্যাকেজ। এই ভাষাগুলো শুনবেন এদের কাছে যখন কমিউনিকেট করবেন, অ্যাপ্লিকেশান প্যাকেজ। সো এটা যেভাবে করেন, আপনি যখন অ্যাপ্লাই করেন, প্রত্যেকটি স্টুডেন্টের নামে একটা আলাদা আলাদা ফাইল খোলা হয়, সেই ফাইলের লিটারেলি ফাইল খোলা হয়, সেই ফাইলের মধ্যে আপনার সব তথ্য, আপনি অ্যাডমিশন পেয়ে এখানে আসার পর, আপনি পিএইচডি করে বের হয়ে যাওয়া পর্যন্ত আপনার নামে ওই ফাইলটা থাকবে একটা ইয়ের মধ্যে, সেই ফাইলে আপনার অ্যাপ্লিকেশান প্যাকেজ সব কিছু একসাথে স্টোর করা হয়। তারপর এগুলো ইভ্যালুয়েট করার সময় ইভ্যালুয়েশন কমিটি, যেটা বলে অ্যাডমিশনস কমিটি বলে, অথবা ইভ্যালুয়েশন অ্যাডমিশন অথবা ইভ্যালুয়েশন কমিটি যাই বলেন, তারা হইতেছে প্রত্যেক স্টুডেন্টের এই ফাইলগুলো নিয়ে বসে, বসার পর তারা ইভ্যালুয়েট করে, জানার চেষ্টা করে যে স্টুডেন্ট কোনো প্রফেসরের সাথে কমিউনিকেট করে আসছে কিনা, কন্ট্যাক্ট করে আসছে কিনা। যদি করে, সেটা তো আপনি পার্সোনাল এস্টিমেট অবশ্যই উল্লেখ করবেন যে অমুক প্রফেসরের সাথে আমার কমিউনিকেশন হয়েছে, সে ইন্টারেস্ট দেখাইছে, এবং কোনো প্রফেসর ইন্টারেস্ট দেখালে আপনার ইভ্যালুয়েশনের সময় প্রফেসরই গিয়ে বলবে যে আমি কে নিচ্ছি। একটা প্রফেসর গিয়ে যখন বলে যে এর সাথে আমার কথা হয়েছে, আমি কে নিবো, তখন আর এটা নিয়ে কোনো মাথা ঘামায় না অন্য কেউ, ও আচ্ছা তুমি নিবা নাও এরকম। সো বেসিক্যালি অ্যাডমিশন কনফার্ম অনেকটা। সো সেটা যদি না হয়, সেটাতে পরে আসতেছি যে প্রফেসরের সাথে কন্ট্যাক্ট করাটা এগুলো বাদ, আপনি জাস্ট সিম্পলি মুখস্থ ডিপার্টমেন্টের কাছে আপনার অ্যাপ্লিকেশান প্যাকেজ তৈরি করে পাঠিয়ে দিলেন। সেই অ্যাপ্লিকেশান প্যাকেজে কী থাকে, আপনার জিআরই স্কোর, টোফেল স্কোর, ফোর ইয়ার ট্রান্সক্রিপ্ট, তারপর হইতেছে পার্সোনাল স্টেটমেন্ট, এবং হইতেছে স্টেটমেন্ট অফ পারপাস, সব কিছু রেডি করে প্যাকেজ পাঠিয়ে দিলেন। অ্যাডমিশনস কমিটি, ইভ্যালুয়েশন কমিটি ইভ্যালুয়েট করতে বসলো, করার পর তারা ডিসাইড করলো আপনাকে অ্যাডমিশন অফার করবে। এই যে আপনাকে যে ডিপার্টমেন্ট অফার করলো, আপনার এখানে বেতনের সোর্স কী হবে, এই বেতনের সোর্সটা এগুলো হইতেছে ডিপার্টমেন্ট দেখাশোনা করে আপনার বেতনের, কারণ আপনি এই ডিপার্টমেন্ট বা এই প্রোগ্রামে আসবেন, সেটা আমি একটু ব্যাখ্যা করি। এভাবে একটু হোয়াইট বোর্ডে নিয়ে একটু নাটক করার নাটক করি। অ্যাসিস্ট্যান্টশিপ হয় আর পাবেন আপনি, রাইট? তো অ্যাসিস্ট্যান্টশিপটাকে আমরা বলতে পারি জিএ, জি তো লেগে গেছে, জিএ মানে হচ্ছে গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ। গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপটা নানান ফরম্যাটের হইতে পারে, ওকে, এটা হইতে পারে টিএ, উইচ মিনস টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, এগুলোর সাথে যারা অ্যাপ্লাই করবে, আমার ধারণা এখন অনেকেই সবাই পরিচিত হয়ে গেছেন আপনারা অনেকটাই, আর এ রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ এবং অন্যান্য ফর্মের অ্যাসিস্ট্যান্টশিপ কী কী থাকতে পারে আমি জানি না, আমি এই দুইটার সম্পর্কেই জানি। সো টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ মানে হচ্ছে আপনি পড়াবেন, একটু দেখানোর জন্য এটা নিয়েছি পাকনামি করতে। সো টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ মানে হচ্ছে আপনি বিভিন্ন ল্যাবে স্টুডেন্টদেরকে পড়াবেন। স্টুডেন্টরা বাংলাদেশে আমরা ল্যাব করছি না, আন্ডারগ্রেড লেভেলে এরকম ল্যাব, তো আমরা যখন ল্যাব করি, ল্যাবের মধ্যে একজন ইয়ে থাকে না, অ্যাসিস্ট্যান্ট, আমাদের বিভিন্ন মামা থাকে, আমরা বলি মামা ল্যাবে, তো এরকম মামার ভূমিকা আপনি পালন করবেন। কিন্তু পার্থক্য হচ্ছে যে আপনি এগুলা খাতা গ্রেড, মামা তো খাতা গ্রেড করে না। সো ল্যাব দেখাশোনা করার জন্য ডেডিকেটেড স্টুডেন্টরা, গ্র্যাজুয়েট স্টুডেন্ট, এদেরকে রাখা হয়, এরা ল্যাবে তদারকি করে, খাতা গ্রেড করে, প্রফেসরদেরকে কোর্স ডিজাইন করতে হেল্প করে, এরকম। সো এইটা হইতেছে একটা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ। আরেকটা হইতেছে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ, সেটা হচ্ছে আপনি আপনার প্রফেসরের ল্যাবে রিসার্চ করবেন, প্রফেসর আপনাকে বেতন দিবে। আরও কিছু ফর্মের অন্যান্য ফর্ম থাকতে পারে, যেমন আপনি টিচিং অ্যাসিস্ট্যান্টশিপও পাইলেন না, রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপও পাইলেন না, তখন অন ক্যাম্পাস জব টপ করে টাকা পয়সা পাওয়ার কিছু ব্যবস্থায় ইউনিভার্সিটি বা ডিপার্টমেন্ট করে দেয়। সো আমি ওসব রাস্তায় হাঁটি নাই, সো আমি ওগুলো ডিটেলস জানি না, কিন্তু কিছু রাস্তা থাকে। এখন আপনি চিন্তা করেন এই ফান্ডিং সোর্সের ব্যাপারটা, আপনি যখন একটা ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করেন, সেই ডিপার্টমেন্ট আপনাকে অটোমেটিক্যালি আপনার ম্যাটেরিয়ালস দেখে আপনাকে অ্যাডমিশন অফার করবে ফুললি ফান্ডেড। কখন? যখন সেই ডিপার্টমেন্টে ফর দ্য মোস্ট পার্ট যখন প্রচুর টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ থাকে, মানে হচ্ছে আপনি ল্যাবে স্টুডেন্টদেরকে পড়াবেন, সেটার জন্য ডিপার্টমেন্ট আপনাকে পে করবে, সেটার বিনিময়ে আপনি টাকা পাবেন। তাহলে কোন ডিপার্টমেন্টে এরকম টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, প্রচুর টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ পজিশন ফাঁকা থাকে? হাতে গুণা কয়েকটা ডিপার্টমেন্ট, সেটা কী কী? কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, সম্ভবত যেগুলো আমরা বেসিক সায়েন্স বলি, এই সাবজেক্টগুলো যেটা আমরা বলি বেসিক সায়েন্স, এই সাবজেক্টগুলো কিন্তু আপনি যেই সায়েন্স সাবজেক্টই পড়েন আপনাকে এইগুলোর ল্যাব নিতে হয়। সো বেসিক্যালি এই ইউনিভার্সিটিতে যে হাজার হাজার স্টুডেন্ট, এরা সবাইকে কেমিস্ট্রি ল্যাব নিতে হয় তাদেরকে, যেই কারণে সারা বছরে কেমিস্ট্রি ল্যাবগুলোতে টিএর প্রয়োজন হয়, টিচিং অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন হয়।
যে কারণে যেসব প্রোগ্রামে যেসব সাবজেক্টে যেমন কেমিস্ট্রি এইসব সাবজেক্টে যেহেতু সারা বছর টিএ লাগে, এইসব সাবজেক্টে যেহেতু মাইনর হিসেবে সব ইউনিভার্সিটি সব সায়েন্স স্টুডেন্টদেরকে ল্যাব নিতে হয়, সো এই কারণে সারা বছর প্রচুর অ্যাভেলেবল টিএ পজিশন থাকে। এই কারণে এইসব সাবজেক্টে অ্যাপ্লাই করলে আপনার ফান্ডিং নিয়ে কোনো চিন্তাই করতে হয় না, কারণ আপনার টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ মোটামুটি থাকে। আপনি জাস্ট আপনার প্যাকেজ অ্যাপ্লিকেশন প্যাকেজ পাঠাবেন এবং অ্যাডমিশনস কমিটি আপনাকে জাস্ট অ্যাপ্লিকেশন প্যাকেজ দেখে আপনার যদি কম্পিটিটিভ হয় আপনার অ্যাপ্লিকেশন ম্যাটেরিয়াল ক্রিডেনশিয়ালস তারা আপনাকে অ্যাডমিশন অফার করে দেবে। কেন? কারণ আপনার ফান্ডিং আসবে কোথেকে? টিএ করবেন আপনি, এবং এই ডিপার্টমেন্টে যেহেতু যেমন কেমিস্ট্রি ডিপার্টমেন্ট সেহেতু টিএর কোনো অভাব নাই। কিন্তু ডিপার্টমেন্টে যদি কেমিস্ট্রি ডিপার্টমেন্ট না হয় অন্য কোনো ডিপার্টমেন্ট হয় সায়েন্সেরই অন্য কোনো ডিপার্টমেন্ট, কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ এই টাইপের না, যেমন ফর এক্সাম্পল ওশানোগ্রাফি, আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি ওশানোগ্রাফি এটা কিন্তু সায়েন্সের একটা সাবজেক্ট, কিন্তু সকল সায়েন্স স্টুডেন্টরা কি ওশানোগ্রাফি বায়োকেমিস্ট্রি মাইনর নেয় ল্যাব হিসেবে? না তো, এটা তো কোনো বেসিক, যেমন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো বেসিক সায়েন্স সাবজেক্ট, যে এই সায়েন্স সাবজেক্টে আপনি পড়েন এগুলো আপনাকে ল্যাব ট্যাব করতে হয়। কিন্তু আপনি যদি ওশানোগ্রাফি ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করেন এটা তো এমন কোনো সাবজেক্ট না যেটা সকল সায়েন্স স্টুডেন্টকে ওশানোগ্রাফি সম্পর্কে জানতে হবে, তা তো না, এটা খুবই স্পেসিফাইড একটা এরিয়া। সুতরাং এই ধরনের ল্যাবে টিএ পজিশন খুব কম, সারা বছর প্রচুর টিএ রিকোয়ারমেন্ট থাকে না, মাঝে মধ্যে কিছু টিএ পজিশন ফাঁকা হয়। সুতরাং আপনি এসেনশিয়ালি আপনি সায়েন্সের কয়েকটা এরিয়া ছাড়া ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এরকম বেসিক কয়েকটা সাবজেক্টের বাইরে অন্য যে কোনো প্রোগ্রামে যদি অ্যাপ্লাই করেন, যদি সায়েন্স প্রোগ্রামও হয়, তাও ফান্ডিং খুঁজে বের করাটা একটা খুব বিপজ্জনক মানে কঠিন কাজ হয়ে দাঁড়ায়। যেমন আমি কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডে প্রথমবার যখন আসছিলাম কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আসছি, আমার ফান্ডিং নিয়ে কোনো প্রশ্নই করা লাগে না, অ্যাপ্লাই করছি, ডিপার্টমেন্ট আমার ম্যাটেরিয়ালস দেখছে, অ্যাডমিশন দেওয়ার মতো অ্যাডমিশন অফার করে দিয়েছে, ফান্ডিং আসবে কোথেকে? টাকা দিবে গুরুশন, ডিপার্টমেন্টে প্রচুর টিএ পজিশন আছে আমাকে। সো কেমিস্ট্রি বা এই টাইপের ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করলে আপনার অনলি থিং টু কাইন্ড অফ ইউ হ্যাভ টু নিড টু ওয়ারি অ্যাবাউট যে আপনার অ্যাপ্লিকেশন সিলেক্টেড হবে কি না, ফান্ডিং কোনো ইস্যু না, ফান্ডিং রেডি আছে। সায়েন্সের অন্যান্য সাবজেক্টে যখন অ্যাপ্লাই করেন তখন ফান্ডিং একটা ইস্যু হয়ে দাঁড়ায়। যেমন আমি যখন ওশানোগ্রাফি ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করছি, আমার ওশানোগ্রাফিতে আগ্রহ কাজ করার ইন্টারেস্ট, আমি ইয়ে খুঁজে পাই না, ফান্ডিং সোর্স খুঁজে পাই না। প্রচুর প্রফেসর আছে, ওরা আমার ব্যাকগ্রাউন্ড দেখে ইন্টারেস্টেড, আমাকে নিতে চায়, কিন্তু যেহেতু ডিপার্টমেন্টে টিএ নাই, কারণ এইসব ডিপার্টমেন্টে যেটা বললাম এই ধরনের ডিপার্টমেন্ট সায়েন্স ডিপার্টমেন্ট হইলেও টিএর ঘাটতি আছে এইসব সাবজেক্ট যাব সাবজেক্টে, এখন আমাকে অবশ্যই আরে মানে হইতেছে কোনো প্রফেসরের গ্র্যান্ট আছে এরকম একজন প্রফেসর খুঁজে বের করতে হবে। এরকম প্রফেসর খুঁজে বের করা তো এটা তো মিলতে হবে, আমি হয়তো একজন প্রফেসর খুঁজে পেলাম যার গ্র্যান্ট আছে কিন্তু তার কাজের সাথে আমার কাজ মিলতেছে না, আমার এরিয়া বা আমার ব্যাকগ্রাউন্ড বা আমার ইন্টারেস্ট ম্যাচ করতেছে না। সো আমার এরিয়া ব্যাকগ্রাউন্ড ইন্টারেস্ট ম্যাচ করতে হবে এরকম একজন প্রফেসর খুঁজে বের করতে হবে যে আমার ব্যাপারে ইন্টারেস্টেড হবে এবং তার ফান্ড অ্যাভেলেবল আছে, এরকম ক্লিক করাটা তো কঠিন কাজ হয়ে দাঁড়ায়। সো তার মানে হচ্ছে আপনার কেমিস্ট্রি কেমিস্ট্রি টাইপের সাবজেক্টের বাইরে সায়েন্স স্টুডেন্ট যারা আছে তাদেরও হইতেছে শুধুমাত্র তাদের ক্রিডেনশিয়ালস স্ট্রং, তাদের অ্যাপ্লিকেশন স্ট্রং হইলেই হয় না, অ্যাপ্লিকেশন স্ট্রং হওয়ার পাশাপাশি অ্যাপ্লিকেশন স্ট্রং হওয়া মানে আপনি অ্যাডমিশন অফার পাবেন, সেটা কিন্তু আপনার ফান্ডিংয়ের গ্যারান্টি দিচ্ছে না, আপনাকে সিলেক্টেড হওয়ার গ্যারান্টি দিচ্ছে। কেমিস্ট্রিতে যেটা বললাম, কেমিস্ট্রিতে সিলেক্টেড হওয়া মানে এসেনশিয়ালি ফান্ডিংও কিন্তু সেইখানে অটোমেটিক যেহেতু প্রচুর টিএ থাকে, অন্যান্য সাবজেক্টে সিলেক্টেড হওয়া মানে কিন্তু আপনি ফুললি ফান্ডেড অ্যাডমিশন পাবেন এবং এরকম কোনো গ্যারান্টি নাই। ফান্ডিং ছাড়া অ্যাডমিশন অফার হয় কিছু, সেটা আপনাকে উল্লেখ করে দেওয়া হবে, কিন্তু সাধারণত ফান্ডেড অ্যাডমিশন দেওয়ার চেষ্টা করে। তো সেক্ষেত্রে আপনার ম্যাটেরিয়ালস আপনার, আপনি হয়তো বাংলাদেশ থেকে বসে ভাবতেছেন আমি অ্যাপ্লাই করলাম, আমার সব কিছু এত ভালো কম্পিটিটিভ, আমার এই ক্রিডেনশিয়ালস নিয়ে তো অনেকে অ্যাডমিশন পেয়ে গেছে, তাহলে আমি কেন পাইলাম না, মনে হয় আমার কোথাও কোনো খাপলা আছে না, আপনার আসলে কোথাও কোনো খাপলা নেই। এখানে এত মুভিং পার্ট, এত ভ্যারিয়েবল বিদ্যমান, আপনারা বাংলাদেশ থেকে বসে তো বুঝেন না, আপনি অ্যাপ্লাই করে ভাবতেছেন শুধুমাত্র আপনার জিএ রেট অফ স্কোর কম্পিটিটিভ হইলে আপনাকে অ্যাডমিশন অফার করে দিচ্ছে, না না, এখানে আরও অনেক কনসিডারেশন আছে যেগুলো আপনি বাংলাদেশ থেকে জানেন না, দেখে আপনি ভাবতেছেন না আমার জিএ স্কোর মনে হয় ভালো ছিল না, দেখে অফার অ্যাডমিশন অফার পাই নাই, না না না, ব্যাপারটা যেমন যে ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করছেন আপনি যে এরিয়ায় কাজ করতে চান সেই এরিয়ায় কোনো প্রফেসরের ল্যাবে অপরচুনিটি ফাঁকা আছে। যেমন আমি একটা উদাহরণ দিই, আমার এখানে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে একই ডিপার্টমেন্টের বাংলাদেশ থেকে দুইটা ছেলে অ্যাপ্লাই করছে, একজন ইন্টারেস্ট দেখাইছে ফিজিক্যাল কেমিস্ট্রিতে অর সামথিং ইনঅর্গানিকে বোধ হয়, আরেকজন দেখাইছে অর্গ্যানিক কেমিস্ট্রিতে অর সামথিং, কথা যে ছেলেটা অ্যাডমিশন অফার পাইছে তার চেয়ে যে ছেলেটা অ্যাডমিশন অফার পায় নাই তার ক্রিডেনশিয়ালস বেটার, অথচ অ্যাডমিশন অফার পাইছে গিয়ে যে ছেলেটার ক্রিডেনশিয়ালস কম, জিএর স্কোর টু লো। কেন? কারণ সে যে এরিয়াতে ইন্টারেস্ট দেখাইছে, কথা কথা ফিজিক্যাল কেমিস্ট্রি, সেই এরিয়াতে একটা ল্যাবে প্রফেসর পজিশন ফাঁক আছে সেই স্টুডেন্ট টিমে, সুতরাং ডিপার্টমেন্ট ও সে ফিজিক্যাল কেমিস্ট্রিতে অ্যাপ্লাই, তার ইন্টারেস্ট ফিজিক্যাল কেমিস্ট্রিতে ল্যাব ফাঁকা আছে, অ্যাডমিশন অফার করে দিলাম। যে ছেলেটা কথাবার্তা অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিতে ইন্টারেস্ট দেখাইছে, সম্ভবত অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিতে, অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিতে কিন্তু পজিশন ওপেন নাই, সে যেহেতু অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিতে ইন্টারেস্ট দেখাই বসছে, তার ক্রিডেনশিয়ালস এখন হায়ার হওয়ার পরও, বেটার ক্রিডেনশিয়ালস হওয়ার পরও তাকে নেওয়ার কোনো উপায় নাই, কারণ
সে যে এরিয়াতে আগ্রহী সেই এরিয়াতে ল্যাব ফাঁকা নাই। এখন আপনাকে যখন রিজেকশন লেটার পাঠাবে আপনাকে তাতে কিছু ব্যাখ্যা করবে না যে ও তুমি অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিতে ইন্টারভিউ দেখাইছো, অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিতে আমাদের ল্যাব সবগুলো ফুল, এই কারণে তোমাকে নিলাম না। তারা বলবে তোমাকে নিতে পারি নাই। আপনি বসে বসে দেশে কী ভাববেন যে আমার চেয়ে কম যে স্কুল নিয়ে একটা ছেলে অ্যাডমিশন পেয়ে গেল আমি পাইলাম না, মানে কি? অথবা আপনি হয়তো ভাববেন যে কোনো কম্পেয়ার করার সুযোগ যদি না থাকে, জাস্ট আপনার একটা রিজেকশন লেটার আসলে আপনি ভাববেন ও আমার জিএর স্কোরটা খারাপ দেখে মনে হয় না, অথবা আমার কি টোফেল স্কোরটা লেস কম্পিটিটিভ, অথবা আমার মনে জিপিএ কম দেখে, না না এর কোনোটা নাই হইতে পারে। সিম্পলি এই কারণে হয়তো আপনার ফান্ডিং ম্যানেজ করা যায় না, সিম্পলি এই কারণে হয়তো আপনাকে যেই ল্যাবে ঢুকাবে বলে ডিপার্টমেন্ট চিন্তা করতেছিল যে অমুক প্রফেসরের হয়ে কাজ করবে ছেলেটা, আসলে সেই প্রফেসরের ফান্ডিং নেই, অথবা সেই প্রফেসর সেবাটিক্যালে চলে যাবে, ছুটিতে চলে যাবে, মানে অনেক কিছু হইতে পারে। সো এটা ধরে ভাবার কোনো মানে কারণ নাই নেসেসারিলি একদম কনক্লুসিভলি যে আমার অ্যাডমিশন অফার আমি সিলেক্টেড হই নাই শুধুমাত্র আমার ফর্ম হতো ক্রিডেনশিয়ালসের কারণে, না অনেক কিছু এখানে জড়িত থাকে। সো তাইলে আমরা যেটা বললাম যে সায়েন্সেরও সব এরিয়াতে হইতেছে অ্যাডমিশনটা শুধুমাত্র আপনার ক্রিডেনশিয়ালসের উপর নির্ভর করে না, আপনার জিআর স্কোর, টোফেল স্কোর, জিপিএটার উপর না, সেটার পাশাপাশি অপরচুনিটির উপর, অপরচুনিটি আছে কিনা, ফান্ডিংয়ের ব্যবস্থা আছে কিনা, কোনো ল্যাবে ভ্যাকেন্সি আছে কিনা, কোনো প্রফেসর অ্যাকোমোডেট করতে পারবে কিনা, এরকম আর অনেক ব্যাপার থাকে, ডিপার্টমেন্টের ইউনিভার্সিটির অনেক সিদ্ধান্ত নেওয়ার দিক থাকে। তার মানে দেখা গেল সায়েন্সেরও আপনি যদি কিছু সাবজেক্ট কেমিস্ট্রি ফিজিক্স এই টাইপের কিছু সাবজেক্টের বাইরেও যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে শুধুমাত্র আপনার ক্রিডেনশিয়ালস, আপনার ফান্ডিং সোর্স নিয়ে আপনাকে টেনশন করতে হবে। যেটা বললো আমি যখন ওশনোগ্রাফিতে ইন্টারেস্ট দেখাইছি আমার ওশনোগ্রাফি ব্যাকগ্রাউন্ড ছিল রিসার্চ ব্যাকগ্রাউন্ড, আমেরিকা থেকে একটা মাস্টার্স ডিগ্রি আছে, বেশ অনেকগুলো পাবলিকেশন আছে, সাইটেশন সহ বেশ ভালো পাবলিকেশন, প্রফেসর আমাকে নিতে যাচ্ছে, সব ম্যাচ করতেছে, কিন্তু ফান্ডিং সোর্স নাই, প্রফেসরের কাছে ফান্ড নাই, প্রফেসরও বসে আছে যে আমি ফান্ডের জন্য অপেক্ষা করতেছি, ওই ফান্ড আসলেই আমি তোমাকে নিয়ে নিব, ফান্ড আসে নাই, আমাকেও নিতে পারে নাই। তার মানে আমার কিন্তু ক্রিডেনশিয়াল সব কিছু একেবারে মোর দ্যান এনাফ, কিন্তু আমাকে নিতে পারতেছে না। এখন আমি আমেরিকায় বসে প্রফেসরের সাথে সরাসরি কথা বলে কাজগুলো করে আমি এখন বুঝতেছি ওয়াটস গোয়িং অন, কিন্তু বাংলাদেশ থেকে যদি আমি ব্লাইন্ডলি অ্যাপ্লাইটা করতাম তাহলে আমি কী দেখতাম, আমার সব কিছু চমৎকার কিন্তু আমি রিজেক্টেড হয়েছি, কেন? তাইলে হয়তো আমার কোথাও কোনো ঘাটতি আছে, আসলে কিন্তু কোথাও কোনো ঘাটতি নাই, আমার এন থেকে আমার আর কিছুই করার ছিল না, প্রফেসরের এন থেকে প্রফেসরের ঘাটতি থাকে, সে আমাকে নিতে পারেন নাও। সায়েন্সের যারা সায়েন্স ইঞ্জিনিয়ারিং এই টাইপের এইসব এরিয়াতে তো ফান্ডিংয়ের কোনো অভাব নাই, ফান্ডিংটা আসে কোথেকে আপনাকে চিন্তা করে বুঝতে হবে যে টাকাগুলো তো কোথাও না কোথাও থেকে আসে, টাকা তো গাছ থেকে টুপ করে পড়ে না, কেউ না কেউ দেয়, একটা সোর্স আছে। এগুলো হচ্ছে এখানে সরকারি বিভিন্ন ইনস্টিটিউট থাকে, সরকারি রিসার্চ করার জন্য ইউনিভার্সিটিকে টাকা দেয়, বিভিন্ন কোম্পানির সাথে মিলেমিশে প্রফেসররা কাজ করে, তারা টাকা দেয়। সো সায়েন্স নিয়ে প্রচুর ফান্ড আছে, রিসার্চ হইতেছে, সরকার টাকা ঢালতেছে, কোম্পানিগুলো টাকা ঢালতেছে, তো যেই কারণে আপনার সায়েন্সের সাবজেক্টগুলোতে আপনি যখন অ্যাপ্লাই করেন আপনাকে একজন প্রফেসর, ফান্ডিং আছে এরকম একটা প্রফেসর খুঁজে বের করা স্টিল খুব পরিশ্রম সাধ্য একটা কাজ, অনেক প্রফেসরকে ইমেল করে এরিয়া অফ ইন্টারেস্ট ম্যাচ করানো, ফান্ডিং ম্যাচ করানো, সব কিছু ম্যাচ করানো, 200 ইমেল করে আপনি হয়তো দুইটা প্রফেসর পাবেন যার সাথে সব কিছু ম্যাচ করছে। যেখানে একটা সায়েন্স স্টুডেন্ট যেখানে ফান্ডিং হইতেছে স্পেশালি ইউএসএতে, অন্যান্য দেশের তুলনায় ইউএসএতে তো রিসার্চ বলি, টাকা পয়সা বলি, ইকোনমি বলি হিউজ। সো এই দেশে এত হিউজ ইকোনমি, এত হিউজ ফান্ডিং, এত হিউজ বাজেট, এত হিউজ রিসার্চ হওয়ার পরও আপনি খুঁজে বের করতে জীবন বের হয়ে যাবে, তো তাহলে যারা বিজনেস এবং হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট তাদের টাইপের চিন্তা করেন যে তাদের জন্য কাজটা আরও কত কঠিন, কারণ সেখানে তো এত টাকা ভাসতেছে না, সেখানে এমন না যে আপনার আর্টসের একটা ডিপার্টমেন্টে বিভিন্ন কোম্পানি টাকা ঢালতেছে রিসার্চ করার জন্য, যেমন স্যামসাং কোম্পানি আর্টসের একটা ডিপার্টমেন্টে টাকা ঢালতেছে তোমরা আমাকে একটা ক্যামেরা কীভাবে আরও উন্নত প্রযুক্তি করা যায়, সেটা তো সম্ভব না। সো ওইসব এরিয়াতেই কারণে ফান্ডিংটা খুব লিমিটেড হয়, খুব মানে সবার কাছে সারা বছর ফান্ড আসে, স্টুডেন্ট আসতেছে যাইতেছে এরকম হয় না, ছোটো অপরচুনিটি থাকে, তো যেই কারণে সায়েন্সের আমি তো ওইসব এরিয়ার না, কিন্তু বেসিক ব্যাপারটা যেটা সেটা যে ওইসব আপনারা আমরা সায়েন্স স্টুডেন্টদেরকে দেখা দেখি আপনারা যদি ভাবেন যে তারা এত সহজে চলে যেতেছে, তারা এত কামিং কেন পারতেছে না, এটার কারণ হচ্ছে এরকম, আপনাকে চিন্তা করতে হবে যে ওইখানকার কী ঘটতেছে, আপনি পর্দার ওই পাশে আমেরিকাতে কী ঘটতেছে, ইউনিভার্সিটিগুলো ডিপার্টমেন্টগুলো কত কী চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া লাগতেছে, কত কী কনসিডার করা লাগতেছে, টাকা কোথা থেকে আসবে, এই বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়াকে খুবই সিরিয়াসলি প্রভাবিত করে। সো তার মানে দেখা গেল কি আপনার সায়েন্সের কিছু ডিপার্টমেন্ট, কেমিস্ট্রি ফিজিক্স এরকম কিছু ডিপার্টমেন্ট বা ম্যাথ হয়তো আমি জানি না, ওগুলো কেমিস্ট্রিটা জানি, এসব ডিপার্টমেন্টে সারা বছর টিএ পজিশন ফাঁকা থাকে বলে আপনাকে শুধুমাত্র জিআরই, টোফেল স্কোর এবং জিপিএ মোটামুটি ভালো করলে আপনি বান্ধা অ্যাডমিশন পেয়ে যাবেন, সেখানে আপনাকে ফান্ড নিয়ে চিন্তাও করতে হবে না, আপনি আসার পর তারপর আপনি আস্তে ধীরে এখানে করবেন, অ্যাডজাস্ট করবেন। বেটার ইয়েট আপনি যদি কোনো প্রফেসরের সাথে যোগাযোগ করে এইসব ডিপার্টমেন্ট আসতে পারেন, কেমিস্ট্রি কেমিস্ট্রি গুড ফর ইউ, কিন্তু সেটা খুব প্রয়োজন হয়ে দাঁড়ায় না। সায়েন্সেরই
এই হাতিগুনা কিছু সাবজেক্টের বাইরে জাস্ট সামারাইজ করতেছি ফিজিক্স কেমিস্ট্রি টাইপের অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য যত রকম সায়েন্সের আরও যত সাবজেক্ট আছে সবগুলোতে টি অপরচুনিটি কম থাকায় আপনাকে প্রফেসর খুঁজে বের করাটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। অথবা প্রফেসর খুঁজে যদি বের করা নাও লাগে, আপনি যদি শুধু ডিপার্টমেন্টের কাছে অ্যাপ্লাই করেন, রাইট, কোনো প্রফেসর সাথে কমিউনিকেশন না করে, কন্ট্যাক্ট না করে, সেক্ষেত্রেও আপনি যে আপনার আপনাকে যে এরিয়াতে ফিট আপনি বলে মনে করতেছে ডিপার্টমেন্ট, সেই এরিয়ার প্রফেসরের কাছে ফান্ডিং যদি না থাকে আপনি কিন্তু অফার। সো সায়েন্সের সাবজেক্টগুলোতে প্রোগ্রামগুলোতে টাকা পয়সা ফ্লো করতে থাকলেও ম্যাচ করানোটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। আর যারা হিউম্যানিটিস এবং বিজনেস মানে আর্টস কমার্সের, তাদের ওইখান তো টাকা এরকম সায়েন্সের মতো বললা না যে বিভিন্ন কোম্পানি টাকা ঢালতেছে, সরকার টাকা ঢালতেছে, এরকম তো হচ্ছে না। সো কিছু মানে কম্পেয়ার টু সায়েন্স এরিয়ার সাথে তুলনা করলে টাকা পয়সার আনাগোনা অনেক কম, যেই কারণে যাদের হাতে টাকা আছে এরকম প্রফেসর খুঁজে বের করা এবং সেই প্রফেসরকে আপনার কনভিন্স করা, ইন্টারেস্ট ম্যাচ করানো, এগুলো একটু যে কারণে একটু বেশি সময় ব্যয় করে, একটু বেশি ডিমান্ডিং একটা প্রসেস হয়তো হবে একটা। তো কিন্তু তার মানে এই তো না যে আসতেছে স্টুডেন্ট, অবশ্যই আসতেছে, ওই যেটা হলে আপনাকে অনেক সময় একটা সায়েন্স স্টুডেন্ট যত ইজিলি চলে আসতে পারে, অ্যাপ্লাই করলো ফান্ড পেয়ে গেল, অথবা প্রফেসর 50টা করে পেয়ে গেল পাঁচজন ফান্ড সহ, আর্টস বা কমার্সের একটা স্টুডেন্টের এরকম হবে না, তার হয়তো 200 করে দুইজন হয়তো খুঁজে পাবে কি না যার ফান্ড আছে এরকম, যেহেতু ওইখানকার ফান্ডিংয়ের স্কোপগুলো ন্যারো। আর বিজনেসের ক্ষেত্রে যারা বাংলাদেশের কমার্স স্টুডেন্ট, এরা এখানে হইতেছে আপনার গ্র্যাজুয়েট স্টুডেন্ট লেভেলে পড়াশোনা করতে গেলে, এটা এটা জেনে রাখেন যে এখানে একটা গ্র্যাজুয়েট লেভেলে পড়াশোনা করতে গেলে প্রত্যেকটা স্টুডেন্টের পেছনে মাসে বছরে $60,000-70,000 ব্যয় করতে হয়। আপনার বেতন, আপনি যে কোর্স নেবেন সেই কোর্সগুলোর ফি, আপনার আরও নানান রকম ফি আছে, নানা সব কিছু মিলে $50,000-70,000 এক একটি স্টুডেন্টের পেছনে ব্যয় হয়। এই যে 75% ফান্ডিং পাইলো আর 25% তার পকেট থেকে দিতে হবে, 25% মানে কত, বছরে যদি আপনার $50,000 হয় তাও 25% মানে আর থেকে দিতে গেলে কিন্তু হিউজ অ্যামাউন্টের টাকা। তো সেটা এখানে ব্যবস্থা হয়, আপনার অন ক্যাম্পাস জব করার ব্যবস্থা করে দেয়। আবার আবার অনেক ক্ষেত্রে ইউনিভার্সিটির হাত পা বাঁধা থাকে, কারণ এগুলো হইতেছে সরকারের কী বলে এটা আপনার USCIS-এর ইমিগ্রেশনের বিভিন্ন ল থাকে যে একটা স্টুডেন্ট যখন আসবে এখানে তখন সে অফ ক্যাম্পাস কাজ করতে পারবে না, তাকে অন ক্যাম্পাসই কাজ করতে হবে। সুতরাং আপনি যখন এখানে আসবেন তখন ইউনিভার্সিটি চাইলেও আপনাকে ক্যাম্পাসের বাইরে কাজ করার সুযোগ তৈরি করে দিতে পারবে না। ক্যাম্পাসের মধ্যে যদি অ্যাভেলেবল জব থাকে একমাত্র তখনই আপনি আসতে পারবেন। সো এখন আমি যে স্পেসিফিক্যালি যে জিনিসটা বলতে চাচ্ছি, যে পয়েন্টটা এগুলো বলে, যে আপনারা বাংলাদেশ থেকে যখন ব্লাইন্ডলি অ্যাপ্লাই করেন আপনারা কিন্তু এখানে কী হইতেছে এই জিনিস এই ব্যাপার সম্পর্কে আপনাদের কোনো ধারণা নাই। সো আপনারা ভাবতেছেন যে মানে না বুঝতেছেন না বিষয়গুলো আর কি, যে আমার কী কী জিনিস কনসিডার করতে হবে, বলে যে অমুক সাবজেক্টে ফান্ড আছে, তমুক সাবজেক্টে ফান্ড নাই, কেন আছে, কেন নাই, কেন অ্যাডমিশন পাইলাম, কেন পাইলাম না, আমার যে কনফিডেন্সিয়ালসও একটা ছেলে অ্যাপ্লাই করে পেয়ে গেলো আমি কেন পাইলাম না, আমি অমুক সেমিস্টারে অ্যাপ্লাই করে পাইছি। তো এখানে যেমন আরেকটা ব্যাপার হচ্ছে সেমিস্টারের ব্যাপার, সাধারণত ফল সেমিস্টারে অ্যাপ্লাই করলে খুব ইজিলি অ্যাডমিশন পাওয়া যায়, ইজিলি না ঠিক, মানে বেশিরভাগ অ্যাডমিশনগুলো অফার করা হয় ফল সেমিস্টারে। স্প্রিং সেমিস্টারে অ্যাপ্লাই করলে তখন নানান রকম জটিলতা থাকে, নানান রকম সেটা বলতে গেলে আরেক কাহিনী হয়ে যাবে। জায়গা আপনি কোন সেমিস্টারে অ্যাপ্লাই করলেন, কোন ল্যাবে অ্যাপ্লাই করলেন, আপনার ব্যাকগ্রাউন্ড কী, আপনার কী জানি বলে প্রোগ্রাম কী, ওই প্রোগ্রামে ফান্ডিং কেমন আছে, প্রফেসরের ফান্ড আছে কি না, টিএ অ্যাভেলেবল কি না, আপনার অন ক্যাম্পাস জবের সুযোগ আছে কিনা, অনেক কনসিডারেশনের ব্যাপার আছে, এই সব দিক মিলাই একটা সিদ্ধান্ত নেওয়া হয়। সো এত কিছু আপনাদের পক্ষে দেশে বসে এগুলো ইমাজিন করা সম্ভব না, কারণ আপনাদের কোনো ধারণা নেই এখানে জিনিসপত্র কীভাবে কাজ করে। সো জাস্ট নো দ্যাট যে এখানে দের আর সো মেনি থিংস দ্যাট গোজ ইন টু ইট আর কি। এখানে আরও কথা বলার অনেক দিক আছে, এই মুহূর্তে মাথায়ও আসতেছে না সব দিক নিয়ে কথা বলার এবং এত কথা বলার সুযোগও নেই। বাট আমি মনে হয় যে যে প্রসেসটা, যে পর্দার ওই সাইডের, আপনারা বাংলাদেশ থেকে যখন অ্যাপ্লাই করেন ওই সাইড থেকে কী কী হয়, কী কী জিনিস কনসিডার করা হয়, এই জিনিসগুলো সম্পর্কে কিছুটা ধারণা দিতে পারছি। এবং আরেকটা জিনিস যেটা শুরুতে বলছি এটা আমি আরেকবার এমফাসাইজ করি, যখনই এই ডিলিংগুলো করবেন সবসময় মাথা থেকে চিন্তাটা বের করে দিবেন যে আপনি বাংলাদেশি কারোর সাথে ডিল করতেছেন না। সো আমি এটা অনেক স্টুডেন্টের মধ্যে আমি এটা লক্ষ্য করছি, যখন তারা আমার সাথে কমিউনিকেট করে কথাবার্তা বলে, ভাই আমি তো স্যার ডাকতে গিয়ে আমি স্যার ডাকতে ভুলে গেছি এই জন্য কি আমার অ্যাডমিশনটা বাদ হয়ে যাবে, বা ভাই আমি তো বাপ ডাকি না এই জন্য কি আমার অ্যাডমিশনটা বাদ, না 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 এগুলো বাংলাদেশের কনসেপ্ট, এখানে না, এখানে আপনি স্যার ডাকেন নাই না বাপ ডাকছেন না এগুলো দিয়ে কিছু আসা যায় না। ওই আপনার ম্যাটেরিয়ালস, আপনার ক্রিডেনশিয়ালস ঠিকঠাক আছে কিনা, ফান্ডিংয়ের ব্যবস্থা হয়েছে কিনা, এইগুলো দিয়ে সিদ্ধান্ত হয় আপনি কারে বাপ ডাকলেন কী ডাকলেন, এগুলো দিয়ে কিছু আসা যায় না। বারবার এই পয়েন্টটা মেক করতেছি, জাস্ট মাথায় রাখবেন যে এখানে অনেক কিছু হয় যেগুলো আমাদের পক্ষে কল্পনা করা সম্ভব না। এই চিন্তাটাই জাস্ট এই চিন্তাটাই রাখবেন যে অনেক কিছু আমার কল্পনার বাইরে। এবং একটা লাস্ট উদাহরণ দিয়ে শেষ করি, মানে আমি যখন আমার মাস্টার্সের পর আমি আমার প্রফেসরের সাথে বাংলাদেশে বসে কাজ করছি, সে প্রফেসর আমাকে কাজ পাঠাইছে বাংলাদেশে বসে বসে কাজ করছি, এখনও প্রফেসর আমাকে বলছে যে তোমাকে আমি
ঘন্টায় এত ডলার করে দিব ওই কাজের জন্য, তুমি হিসাব রাখো কতক্ষণ ধরে কাজ করতেছো, আমি বাংলাদেশে বসে বসে কাজ করছি ঘন্টায় কত ডলার হয় হিসাব রাখছি, সেগুলো তো আমাকে চেক করতে আসে নাই, আমি যে দাবি করতেছি সত্য না মিথ্যা আমাকে বলছে, ব্যাস্ট এভাবেই চলে এখানে আমেরিকা। আসলে অবাক লাগবে আপনার কাছে যে সবকিছু এরকম ট্রাস্টের উপর চলে। শুরু থেকে আসতাম যে আমি অনেক সিরিয়াস জায়গায় ফাইনাল কোথাও অ্যাপ্লাই করতেছি, জাস্ট ফটোকপি দিলেই হয়, কোনো অ্যাটাস্ট ফ্যাটাস্ট কিছু নাই, যে ফটোকপি কি জাল দিয়ে কিছু করলাম, কেউ মাথাও ঘামায় না, কারণ এই এইসব দেশে এসব কনসেপ্টই এক্সিস্ট করে না। পরীক্ষা হলে আমাকে পরীক্ষা দিতে পেপার দিয়ে চলে গেছে, তিন ঘন্টা পর আসছে, আমি এখানে নকল করলাম না কি দেখতেও আসে না একবার। সো এই জিনিসগুলো আমাদের আসলে ইমাজিনেশনের বাইরে, কারণ এগুলো বলতেছি যেগুলো জাস্ট মাথায় রাখবেন যে সারা জীবন যা দেখে শুনে আসছেন বাস্তবতাটা তা না, এখন যাদের সাথে ডিল করতেছেন তাদের জগৎ এভাবে কাজ করে না। সো আমি আমার প্রফেসরের সঙ্গে কাজ করছি, কাজ করে আমার প্রায় $1,000 মতো হয়েছে। তো প্রফেসর আমাকে বলছে যে ওকে ফাইন দিব, তারপর আমি আবার ইউএসএ ফেরত আসবো, আমাকে প্রফেসর বললো আচ্ছা তাহলে তো ভালো, তুমি ইউএস আসলে ইজিলি তোমার ব্যাংকে আমি ট্রান্সফার করে দিয়ে দিতে পারবো, তুমি আসো তারপর দেবো। ইউএসএতে আসার পর সে আমাকে ব্যাংকে ট্রান্সফার করতে গিয়ে সে আবিষ্কার করলো যে এখানে আইনগত জটিলতা আছে কিছু, যে আমাকে যদি সে টাকা শোধ করতে হয় তাহলে আমাকে প্রমাণ দিতে হবে আমি এই কাজটা ইউএসএ বসে করছি, ইউএসএর বাইরে বসে করি নাই, কিন্তু কাজটা আমি ইউএসএর বাইরে বসে করছি, সুতরাং সে চাইলে এখন আর আমাকে টাকাটা পে করতে পারবে না আমার $1,000। সো আমাকে প্রফেসর এখন এরা কিন্তু এসব ব্যাপারে খুবই সিরিয়াস, আপনার যা যেটা যেভাবে করার একেবারে নিয়ম মেনে মেনে করবে। সো আমার এই $1,000 মাইর খেয়ে যেতেছি আমি, এবং সেও এটা নিয়ে খুবই অনুতপ্ত যে এরকম একটা আইনের জটিলতায় আমরা পড়ে গেলাম, কিছু করার নেই, এবং এটা আইনটি ইউনিভার্সিটির আইন না, এটা হইতেছে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের আইন, সুতরাং এটা প্রফেসরের হাত পা বাঁধা, কিন্তু ডিপার্টমেন্টের কিছু হলে সে ইজিলি রুল টুল কার্ড ফ্রাড করে আমাকে ঠিক আমার টাকা দিয়ে দিত, কিন্তু শেষ পর্যন্ত সেই টাকাটা আমি পাই নাই, সেও দিতে পারে নাই। তো এরকম আর কি, যে দেখেন তাহলে দেখেন এটা কি কল্পনা করা সম্ভব ছিল আমার দেশে বসে, যে আমি কাজ করছি হিসাব রাখছি টাকা পাবো, এখানে আসার পর দেখলাম কোথাও একটা নিয়মের প্যাচের কারণে আমি আমার টাকাটা পাইলাম না, এবং সেই নিয়মের প্যাচটাকে একটু কার্ভ করার সুযোগ থাকলেও কিন্তু প্রফেসর ঠিক আমাকে টাকাটা দিত, কিন্তু সুযোগ ছিল না দেখে পারা যায়নি। সো জাস্ট এটা এই কারণে বললাম, এত কিছু থাকে এক একটা সিদ্ধান্তের পেছনে, এখানে এত রুল থাকে, এত চিপা চাপা, এত মুভিং পার্ট, এত ভ্যারিয়েবল থাকে, এত প্যারামিটার থাকে, সো এগুলা আপনাদের পক্ষে দিয়ে এসে বসে কল্পনা করা সম্ভব না। এই কারণে বললাম যে যখন অ্যাপ্রোচ করবেন, কাজ করবেন, সবসময় চিন্তাটা এই এই একটা কনসিডারেশন রাখবেন যে সেইখানে যে কী হইতেছে আমি জানি না, সেই জগতে যে কত কী আছে এই ব্যাপারে আমার কোনো ধারণা নাই, আমি জাস্ট আমি যে জিআরই স্কোর টোফেল স্কোর দিয়ে অ্যাপ্লাই করলাম জিপিএ দিয়ে, এটা হইতেছে একটা সাগরের মধ্যে কয়েকটা ফোঁটার মতো, এই কয়েকটা ফোঁটা দ্বারা সিদ্ধান্ত, হ্যাঁ এটা খুব বড় বড় ইম্পর্টেন্ট বিষয়, কিন্তু এখানে আর অনেক ফ্যাক্টর আছে যেগুলো সিদ্ধান্তের প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার পেছনে কাজ করে, অনেক ফ্যাক্টর, অনেক কনসিডারেশনের ব্যাপার আছে। সো তো এই আর কি, এইভাবে কাজ করে বিষয়গুলো, আপনি ফান্ডিং বলেন, অ্যাডমিশন বলেন, কীভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, কী কী কনসিডার করা হয়, হোয়াট গোজ ইন টু ইট, এই সম্পর্কে একটা জাস্ট ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম। আই এম নট কী বলবো আন্ডারস্টেটিং বা ওভারস্টেটিং, সিম্পলি একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম, ডিটেলস বলতে গেলে আর অনেক ডিটেলস বলার আছে। সো বেসিক্যালি দ্যাটস অ্যাবাউট ইট, এনিওয়েজ আর প্রশ্ন থাকলে কমেন্টে করেন, রিপ্লাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ।